মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার পারদ এখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধের আগুনে তপ্ত প্রতিরোধ যোদ্ধারা এখন আগের থেকে বেশ সক্রিয়। গত পয়লা অক্টোবর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোড়া 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই এবার দখলদার ইসরায়েলের উপর আছড়ে পড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট। জানা গেছে, উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত 24 ঘণ্টায় মোট 175টি রকেট ছুড়েছে লেবানন ভিত্তিক ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, অ্যাক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে তারা জানায়, কয়েকটি ধ্বংস করা সম্ভব হয়নি, কিন্তু রকেট হামলায় কোনো ইসরায়েলি হতাহতের ঘটনা ঘটেনি। আবার সোমবার মারুন আল রাশ নামক একটি গ্রামে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এই হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। গত সপ্তাহে লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। এরপর থেকে মারুন আল রাস গ্রামে তাদের সেনাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ব্লিদা নামের আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়াও সোমবার রাতেই হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দখলকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থাপনায় বহু সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে। জানা যায়, হিজবুল্লাহর এই মিসাইল হামলা ইসরায়েলি কর্তৃপক্ষকে তেল আবিব, গ্যালিলি এবং আশেপাশের এলাকায় সাইরেন বাজাতে বাধ্য করে। দখলকৃত ফিলিস্তিনের উত্তরের মাসকাফ এবং আলমুতলা এলাকায়ও সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির গণমাধ্যম এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা তেল আবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলের উপর দিয়ে ছোড়া 5টি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে সোমবার 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের 1 বছর পূর্ণ হয়েছে। উক্ত দিন ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি। উল্লেখ্য যে, ইরান সমর্থিত হিজবুল্লাহকে ধ্বংস করতে গত 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় 2 সপ্তাহের অভিযানে 1,251 জন নিহত, 3,618 জন আহত এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছেন।